জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেয়া যায়, তাহা হইলে বিল্টুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কথা কিছুতেই বলা চলিবে না। কারণ বিল্টুর জীবন প্রদীপে তৈল পুরাই আছে, সলিতাও ঠিক আছে, শিখাও উজ্জ্বলভাবে জ্বলিতেছে, কিন্তু সে শিখা নিবিবে, একটি সরল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেয়া হইবে, কাল তাহার ফাঁসি। সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত, আইনের চক্ষে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেয়া হইতেছে। হয়তো তাহাকে লইয়া মাথায় ঘামাইতাম না যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আত্মকরুণ চিৎকার না শুনিতাম, বুদ্ধি 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 বুদ্ধি। ভীত মিনতি ভরা কণ্ঠে সে ক্রমাগত চেঁচাইয়া চলিয়াছে, বুদ্ধি তাহার স্ত্রীর নাম। হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস। এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী বিল্টু শিকার সন্ধান করিতে করিতে বুদ্ধির দেখা পায় এক মহুয়া গাছের তলায়। নিকষ কৃষ্ণাঙ্গী কিশোরী বুদ্ধি, সভ্য কোন যুবক আলো ছায়াকোচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে ঔদাসীন্য ভরে চলিয়া যাইত, বিল্টু তাহা করে নাই। বন্য পশুর মতো সে তাহাকে তাড়া করিয়াছিল, ত্রস্ত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করিয়া বুদ্ধি নিস্তার পায়। তখনকার মতো নিস্তার পাইল বটে, কিন্তু বিল্টু তাহাকে স্বস্তি দিল না। অসভ্যটা তাহাকে দেখিলেই তাড়া করিত। তাহার পর সেই বাঞ্ছিত দিবস আসিল। ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল। মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত। সেই সভায় কুমার এবং কুমারীগণের সমাগম হইত। একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত। কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পাণিপ্রার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইত। সিঁদুর লাগাইলে কিন্তু যুবকের প্রাণ সংশয়। সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুবাণ সর্কি বল্লম লইয়া যুবকের তাড়া করিবে, এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে মৃত্যু সুনিশ্চিত। কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে, তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদল বাঁশি বাজাইয়া কলরব করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবে। এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিল্টু বুদ্ধিকে জয় করিয়াছিল। এই তো সেদিনের কথা, এখনো দুই বছর পুরা হয় নাই। অসভ্য বিল্টু জঙ্গলি বুদ্ধিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না, কল্পনা করাও আমার পক্ষে শক্ত। আমি ড্রয়িং রুম বিহারীর সভ্য লোক, বরপর বন্য দম্পতির আদব কায়দা আমার জানা নাই। যাহারা গুহানিবাসী সুপ্ত শার্দুলকে ভল্লির আঘাতে হনন করে, মেঘের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয়, উত্তুঙ্গ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে ওঠে নামে, পূর্ণিমা নিশীথে মহুয়ার মদে আনন্দের স্রোত বহাইয়া দেয়, তাহাদের প্রণয়লীলা কল্পনা করার দুঃসাহস আমার নাই। শুধু এইটুকুই জানি, বিবাহের পর বিল্টু বুদ্ধিকে এক দণ্ড ছাড়ে নাই, এক দণ্ডও নয়। বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করিয়া বেড়াইত। বুদ্ধির খোঁপায় টকটকে লাল পলাশ ফুল, বিল্টুর হাতে বাঁশের বাঁশি। এই সম্বল, সহসা একটা বিপর্যয় ঘটিয়া গেল। বুদ্ধি এক সন্তান প্রসব করিল, অসহায় ক্ষুদ্র এক মানব শিশু। বুদ্ধি সে কি আনন্দ! বর্বর জননীর মাতৃত্ব আছে, তাহার অন্তরে সন্তান লিপ্সা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে। নারীত্বের ধাপে পা রাখিয়া
বুদ্ধনী মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল। বিল্টু দেখিল, একি বুদ্ধনীকে দখল করিয়া বসিয়াছে এই শিশুটা? বুদ্ধনী তো তাহার আর একা নাই, অসহ্য। বিল্টুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম, সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল, বুদ্ধনি 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 বুদ্ধনি, ভগবানের নামটা পর্যন্ত করিল না। নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও সহানুভূতি হইল না।